আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউ টেলিকম টু বিডি ইউটিউব চ্যানেল থেকে। আমি নুরুজ্জামান আপনাদের মাঝে আরেকটি কাজ নিয়ে হাজির হয়েছি। মোবাইলটি হয়েছে এমআই এ টু লাইট। এই মোবাইলটির সমস্যা হচ্ছে গিয়ে আপনার হ্যাং লোগো হিসেবে দাঁড়িয়ে থাকে। তো যখন আমি এটা আপনার ফ্লাশ করার চেষ্টা করলাম, তো এটা কোনোভাবে ফ্লাশ নিচ্ছে না, নানান রকম ইরোর প্রবলেম আসতেছে। তো এটা কোনোভাবে ফ্লাশ নেয় না, ফরম্যাট নেয় না। আমি আমার আপনাদেরকে আবার দেখাচ্ছি মোবাইলটি। এটা অন হচ্ছে বাট এটা দাঁড়িয়ে আছে, কোনো রেসপন্স করে না। এই সাধারণত এই প্রবলেমগুলি হয় হচ্ছে আইসি থেকে, আমাদের স্টোরেজ আইসি মানে ইমেন্স আইসি, এইগুলি থেকে বেশিরভাগই সমস্যাগুলি করে। এইগুলির লাইফ টাইম থাকে, লাইফ টাইমগুলি নষ্ট হয়ে যায়। এই লাইফ টাইমের প্রবলেমের কারণে আপনার ফাইলগুলি নেয় না, ফরম্যাট নেয় না, নানান রকম প্রবলেমগুলি করে। তো ইনশাআল্লাহ চলুন আমরা আজকে এই কাজটা করবো। প্রথমত এই সেটটা আমাদের মাদারবোর্ডটা আলাদা করবো, আইসিটা খুলবো। আইসিটা খুলে আমাদের এই সকেটে লাগিয়ে এই সেটটাকে আমরা ইনশাআল্লাহ রিপেয়ার করার চেষ্টা করবো। চলুন আমরা কাজটা আজকে দেখি। আমাদের মেনতে এই প্রবলেম এই আইসি থেকে হয়, এইটা হচ্ছে এসকে হাইনিক। আপনার এই আইসিটা আমরা খুলবো, খোলার পর এটাকে প্রোগ্রাম করবো, প্রোগ্রাম করে আবার নতুন করে এটা বসাবো। বসানোর পর ইনশাআল্লাহ চলুন আমরা কাজটা করব। আমাদের এই আইসিটা হচ্ছে ভিজিএ 221 নম্বর আইসি। তো আমরা আইসিটা খুব সাবধানের সাথে খুলে নিলাম, কারণ এটা হিট দিলে আপনার সিপিউর ভিতরে অনেক সময় হিট পড়ে যায়। তো আমাদের এই হচ্ছে সেই প্রোগ্রাম আইসিটা। তো আমরা এই প্রোগ্রাম আইসিটাই আমাদের ই সকেট বক্সে বসাবো। বক্সানোর পর এটাকে আমরা এটার রিপোর্টটা দেখবো, এই কেন এটা রান করতেছে না। আমাদের আইসিটা যখন আমরা বক্সে লাগালাম, লাগানোর পর যখন চেক দিলাম, তো আইসিটার নানা রকম সমস্যা দেখা দিছে। এইখানে আপনার ফেমার বাসনগুলি নীল হয়ে আছে, কোনো ফাইল নেই ভিতরে, রান যে করবে। আর এখানে হেলথ রিপোর্ট ভেরি ব্যাড, এখানে হেলথ রিপোর্ট ভেরি ব্যাড দেখাচ্ছে। তার মানে আমাদের এই প্রোগ্রামের কাজটা আমাদের করতে হবে। তো আমরা প্রোগ্রামের কাজটা করে ইনশাআল্লাহ আবার চলে আসবো। আমাদের আইসিটা প্রোগ্রামের কাজ চলতেছে, তো আমরা একটু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। আর তার সাথে সাথে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে ভিডিও করার জন্য আগ্রহ করে। আর বিভিন্ন রকমের মোবাইলের প্রোগ্রামের ক্ষেত্রে যদি কোনো রকম হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন আমাদের এই প্রোগ্রামের কাজটা শেষ হোক, তারপর ইনশাআল্লাহ আমরা আইসিটা বসিয়ে দেখব। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামের কাজটা মোটামুটি সম্পূর্ণ হয়েছে। তো এই প্রোগ্রামটি হচ্ছে কি, আইসির ভিতরে যে প্রোগ্রামটা ছিল সেইটাই আমরা ব্যাকআপ করে রেখে দিয়েছিলাম। তো সেটাই আমরা এটার ভিতরে দিয়ে দিয়েছি। আল্লাহর রহমতে আমাদের পার্টিশনগুলি খুব সুন্দর দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এইটা বসায় দেখব, যদি কোনো ক্ষেত্রে মোবাইলটি রান না করে সেক্ষেত্রে আমরা এটা ফ্লাশ করলে হয়ে যাবে। তো আগে ছিল আপনার সমস্যা হচ্ছিল হেলথ রিপোর্ট ভেরি ব্যাড ছিল, তো আমরা সেটা আপনার ফাইনাল পার্টিশনের মাধ্যমে ঠিক করে ফেলেছি। তো এখন ইনশাআল্লাহ আমরা এই আইসিটা বসানোর পর ফ্লাশ করলেই ঠিক হয়ে যাবে। আর যদি ফ্লাশ ছাড়াও ঠিক হবে, আশা রাখি, যদি না হয় তাহলে আমরা ফ্লাশ করে দিব। চলুন আমরা আইসিটা খুলে এখন কাজটা করি। প্রথমে আমাদের আইসিটা রিবোলিং করতে হবে। এই আমাদের এই আইসিটা, এটা রিবোলিং করে নিই, তারপর আমরা ইনশাআল্লাহ আবার চলে আসি। আমাদের আইসি রিবোলিংয়ের কাজটা শেষ। তো আমরা এখন আইসিটা বসায় দেখবো আমাদের আইসির কী অবস্থা। আমাদের আইসিটা খুব সুন্দরভাবে রিবোলিং হয়েছে, কোনো দিকে কোনো বল্ডের কোনো সমস্যা নেই।
বাজার করতে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আইসিটা আমরা যে বসাইছি এটার বক্সের ভিতরে সুন্দরভাবে বসছে কিনা, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ বক্সের মধ্যে যদি ঠিকমতো না বসে তাহলে আইসিটা হিট হয়ে যাবে, গরম হবে। আমাদের মোটামুটি মাদারবোর্ডটা ক্লিন করা শেষ। এটা টিন দিয়ে আটকে দিব, হালকা একটু ঠান্ডা হইতে হইতে। এখন আমরা জাস্ট চেক করার জন্য এটা ফিটিং করব, পরবর্তীতে এটা ফাইনাল ফিটিং করব। আল্লাহর রহমতে আমাদের সেটটা রান করেছে, তো এইটা অন হইতে একটু সময় নেবে, কারণ এখানে এটা লোডিং নেবে। প্রোগ্রাম যেহেতু ফাইল দেওয়া হয়েছে আপনার সফটওয়্যারগুলি লোডিং নিতে একটু সময় নেবে, বাট এটা 100% রান করবে ইনশাআল্লাহ। তো আপনারা একটু ওয়েট করে ভিডিওর সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখুন। আলহামদুলিল্লাহ আমাদের সেটটা সুন্দর রান করেছে। তো এই হচ্ছে কি এ টু লাইট, যেটা শুধু আপনার লেখায় এসে দাঁড়িয়ে থাকতো, কোনোভাবে আগেও যেত না পিছিয়ে যেত না। তো এখন আল্লাহর রহমতে আমাদের 100% এই সেটটা রান হয়েছে। তো এটা আমার এ টু লাইট প্রথম কাজ না, এটা আরও অনেকগুলি করেছি এই পর্যন্ত সেম প্রবলেমই। আপনার ডেট অর কন্ডিশন ছিল, কোয়েলকাম মোড ছিল, সেট রান হতো না, দাঁড়িয়ে থাকতো, এরকম বেশ কয়েকটি প্রবলেম আমি ঠিক করেছি। তো আল্লাহর রহমতে এটা ভিডিওটা আসলে ছাড়া হয়নি, তো আজকে এই ভিডিওটা ছাড়া আপনাদের জন্য। তো সাধারণত আমরা যেসব হ্যাং লোগো বা ডেট ফোনগুলি কীভাবে রান করে থাকি সেই উদ্দেশ্যে ভিডিও করা। তো সবাই যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো কিছু প্রোগ্রামের সম্বন্ধে কোনো রকম ধারণা নেওয়া যদি লাগে, এছাড়া যদি কোনো রকম ফাইলের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।